সীতাদেবী প্রসব বেদনায় ছটফট করছিলেন আর রাম বিরহ বেদনায়। ওনাদের এই বিরহে যিনি সবথেকে বেশি কষ্ট পাচ্ছিলেন তিনি হলেন হনুমান। প্রভু কি হয়েছে? আজ মন খুব ব্যাকুল হয়ে উঠছে হনুমান। মনে হচ্ছে যেন সীতার এই সময় আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন। আমার উত্তর চাই বিধাতা, বলো যে আমার প্রভুর জীবন থেকে কবে কষ্ট দূর হবে? আমার জন্মদাতা পবনদেব আমার প্রভুর এত কষ্ট দেখে আমার শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। আপনি পথ দেখান। আচার্য সূর্যদেব, আপনার এই শিষ্যের মন তার প্রভুর কষ্ট দেখে এই হনুমানের মনেও অন্ধকার গ্রাস করছে। আশার কোনো আলো দেখান প্রভু। আমাকে ব্রহ্মাস্ত্র থেকে বরদান দেওয়া ব্রহ্মদেব, আমার মন আমার প্রভুর এই অশ্রু দেখে আহত হচ্ছে। আমাকে ঔষধি দিন, সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে উত্তর দিন বিধাতা। আমার প্রভু শ্রীরাম আর মাতার জীবনে বনবাস কেন? কে হবে বনবাসে ওনার আশার আলো? কি করে ওনারা আবার মিলিত হবেন? কে দেবে আমাকে এই অন্ধকারের জীবন থেকে মুক্তি? দেখাবে আলো? আর এই আশ্রমে সীতা দেবী দুই পুত্রের জন্ম দিলেন, যাদের নাম রাখা হল লব কুশ। ভালো হোক বা খারাপ তা থেমে থাকে না, এগিয়ে যায়। একে অপরের ভালোবাসাকে সম্বল করে রামচন্দ্র ও সীতাদেবী জীবনও এগিয়ে চলল। আর ওনাদেরকে একই যোগসূত্রে বেঁধে রেখেছিল যে লবকুশ, তারাও বেড়ে উঠতে লাগল। আর তারপর 14 বছর পর বাল্মীকি আশ্রমে সেই রাত এলো যা এই যোগসূত্রের শক্তিকে পরীক্ষার মুখে ফেলতে চলেছিল। শান্ত হও হরিণী, কিচ্ছু হবে না তোমার সন্তানের। ওই বানর তোমার সন্তানকে বেশি দূর নিয়ে যেতে পারবে না, কারণ সামনেই বনদেবী সন্তানদের দ্বারা বাধাপ্রাপ্ত হবে।
এক মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া খুবই খারাপ। তোমারও নিশ্চয়ই মা আছে, ভাবো এই শিশুটির মায়ের কত কষ্ট হয়েছে হয়তো। দাও এই শিশুকে ফিরিয়ে দাও। এখন আমার থেকে এই মানুষ শিশু কেউ নিতে পারবে না। পালাও তাহলে কুশকে পাবে। আর এমনিতেও লব দাদার কথা আমিও অমান্য করি না, আর তুমি অমান্য করলে। লব দাদাকে আঘাত করেছো না তুমি, এবার কুশের চমৎকার দেখো। লব দাদা যা বলেছে সেটা মনে রেখো, শিশু চুরি করা অন্যায়। যাও বাড়ি যাও, কোনো গাছ থেকে ফল পেড়ে খাও। কি শতায়ু, ঠিক বলেছি তো আমি? আরে তোমার আবার কি হলো, কাঁদছো কেন? বেঁচে বেশি দূর যেতে পারবে না বানর। শব্দ জালে মানুষ বাধা পড়ে কুশ, বানর নয়। ও এতক্ষণ পালাতে পেরেছে কারণ আমরা এক আর এক দুই ছিলাম, কিন্তু এখন আমরা এক আর এক এগারো হব। যখন একসাথে থাকবে লব কুশ, তখন যে কারোর উপর লাগাতে পারে অঙ্কুশ। দেখুন কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়। জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।